হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ছিলাম, তবে অনেক বিজি ছিলাম বরাবরের মতোই। অনেক অনেক দিন পরে নতুন একটা ভিডিও আপলোড দিচ্ছি, তো জানি না আপনাদের কাছে কেমন লাগবে। অনেকেই হয়তো আমাকে একেবারেই ভুলে গিয়েছেন, তো অনেকেই আবার আমাকে ইনবক্সে নক করেছেন, অনেকেই এতদিন কেন ভিডিও দিচ্ছি না সেই সব খবরও নিয়েছেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আর আলহামদুলিল্লাহ আমি ভালোই ছিলাম। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। যারা আমাকে এখনও ভুলে যাননি তারা নিশ্চয়ই আমার ভিডিওটি পছন্দ করবেন। সংসার এমন একটা জায়গা, যত সাজাবেন ততই কিন্তু সুন্দর মনে হবে আপনার কাছে। আমার মতো অনেকেই আছে যারা ঘর পাগলি, বা মানে ঘরের জন্য অনেক বেশি করে থাকে। আমিও কিন্তু আমার সংসারের জন্য অনেক অনেক করি, যা নিজের জন্যই করি না আর কি। তো আগে একটা সময় করতাম, এখন খুব বেশি কিছু কেনাই হয় না নিজের জন্য। আবার হুট করে যদি ইচ্ছে করে অনেক কিছুই কিনে ফেলি। যাই হোক, তো ছোট্ট একটা জিনিসও যদি ঘরের জন্য আমি কিনি বা আমার হাজব্যান্ড কিনে আনে, আমার কাছে অনেক ভালো লাগে। ওকে আমি সবসময় বলি যে টুকটাক টুকটাক করে তুমি কিন্তু ছোট ছোট কোনো কিছু আনলেও আমি অনেক খুশি হই। তো রাস্তাঘাটে চলার পথেও কিন্তু অনেক কিছু পাওয়া যায় যেটা অনেক কাজের, যেটা ঘরের জন্য আনলে অনেক কাজে লাগে পরে। তো সেই সমস্ত জিনিসও কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি একসময় অনেক কেনাকাটা করতাম, এখন একটুখানি কম করছি, কারণ অনেক বেশি ব্যস্ত থাকি, একদম সময় পাই না। যাই হোক, আমার একটা পুরনো ফিল্টার ছিল, সেটা একটু নষ্ট হয়ে গিয়েছে। তো নতুন আরেকটা ফিল্টার শান্ত কিনে এনেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি জানতাম না যে একদম নিউ কিনে আনবে, ভেবেছিলাম যে পুরনো ফিল্টারটারই কিট নষ্ট হয়ে গিয়েছিলো, কিট কিনে আনবে আর কি। তো ও একদম নতুন ফিল্টার কিনে এনেছে, অনেক ভালো লেগেছে। আর আমি হচ্ছে যে আরএফএল থেকে আমি এই স্ট্যান্ডটা কিনে এনেছি পানির ফিল্টারটা রাখার জন্য। তো আমি এটাকে এখন সেটিং করে নিচ্ছি, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। অনেকেই আমার এই ছোট্ট চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে আছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি কোনো কারণে আমার এই ভিডিওটি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমার নতুন ভিডিও দেখার জন্য। দিনে দিনে লাইফটা এত বেশি বিজি হয়ে যাচ্ছে যা আগে ভাবতেই পারিনি। যখন আহনাফারাপ ছোট ছিল ভেবেছিলাম একটু বড় হোক একটু শান্তিতে থাকবো, একটু রিল্যাক্স থাকতে পারবো, কিন্তু ডে বাই ডে যতই বড় হচ্ছে ততই দায়িত্ব বেড়ে যাচ্ছে, ততই বেশি সময় একদম লাইফ থেকে হারিয়েই যাচ্ছে। তো আগে জাস্ট স্কুল থেকে বাসায় নিয়ে চলে আসতাম, আর এখন হচ্ছে পড়ার প্রেশার বেড়েছে, কোচিং বেড়েছে, স্কুলেও কোচিং করতে হয়। তো সব কিছু মিলিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি করতে হয়, এক একজনের এক একবার ছুটি হয়, ওদেরকে আনতে হয়, নিয়ে যেতে হয়। তো সব কিছু মিলিয়ে আর আগের মতো আমি একদমই সময় পাই না, নিজেকেও একটু সময় দিতে পারি না। তো সকাল থেকে রাত অবধি চলে আমার এই ব্যস্ত লাইফ। তো এর মাঝেই আলহামদুলিল্লাহ যেমন আছি ভালোই আছি। মানুষের জীবনটাই এমন, তাই না? দিনে দিনে মানুষের ব্যস্ততা বেড়ে যাবে, আবার এমন একটা সময় আসবে যে হাতে একেবারেই কাজ থাকবে না, তখন শুধু সময় গোনা। এই হচ্ছে মানুষের লাইফ। তো যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমি অনেকটাই গুছিয়ে নিয়েছি, মানে এটাকে সাজিয়ে নিয়েছি, সব কিছু লাগিয়ে নিচ্ছি। তো এটা লাগানোটা কিন্তু বেশ একটু কষ্টকরই ছিল আমার জন্য, অনেকটা সময় ধরেই আমি এটাকে পুরো লাগিয়েছি, কারণ এটার উপর যেহেতু ফিল্টারটা রাখা হবে, আর এটা হচ্ছে একটা প্লাস্টিকের, ঠিক মতো যদি আমি সেটিংটা না করতে পারি তো ফিল্টারটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে।
ফাইনালি আমি এটাকে কমপ্লিট করে ফেলেছি এবং ফিল্টারটা বসিয়ে নিয়ে একটু পানিও দিয়ে ট্রাই করে দেখছি কেমন লাগছে, আর একটুখানি সাজিয়েও নিয়েছি। তো এই যে পুরো ফিল্টার স্ট্যান্ড আর ফিল্টারটা কেমন দেখা যাচ্ছে, আমার কাছে তো ভালোই লাগছে। কারণ হচ্ছে নতুন যে কোনো জিনিস খুব কম দামি হলেও আমার কাছে অনেক ভালো লাগে, শুধু আমার কাছে না, আমার মনে হয় সবার কাছেই ভালো লাগে। তো এরই মাঝে আহনাফের বার্থডে ছিল, তো তেমন কিছুই করতে পারিনি, আগের মতো তো আর তেমন কিছুই করা হয়নি। আহনাফ খুব মন খারাপ করেছিল যে আগের মতো কিছুই আর করতে পারছি না, তো কিভাবে করব, সব কিছু আয়োজন করা তো মানে এক দুই ঘন্টার ব্যাপার না, তাছাড়া স্কুল কোচিং আর ওদের পরীক্ষাও ছিল, তো সব কিছু মিলিয়ে আর আগের মতো এতটা আয়োজন করা হয় না। তো শান্ত একটা জাস্ট কেক নিয়ে আসছিলো আর সেটাই রাতে আর কি পড়া শেষে অনেক রাত হয়ে গিয়েছিলো, তো কেকটা ওদেরকে আর কি বলেছিলাম যে তোমরা কেকটা কেটে ফেলো। তো বাসার যে অবস্থাতেই ছিল আর কি ওভাবেই জাস্ট কেক কেটেছে, কোনো রকম আয়োজনই ছিল না। আহনাফ আরাফ আর আমরা তিনজনে কিন্তু কেক খুবই পছন্দ করি, তো কেক আনলে আমরা হাপুস হাপুস করে খেয়ে ফেলি, কারণ আমাদের তিনজনের খুবই পছন্দের একটা খাবার হচ্ছে কেক। তো আহনাফ আরাফও খুব মজা করে আর কি খায় আর আমিও খাই। আহনাফ আরাফের রোজার ঈদের কিছু সালামি আর হচ্ছে আগে থেকে কিছু টাকা জমানো ছিল, আর আমার কাছেও ওদের কিছু টাকা ছিল, তো সব কিছু মিলিয়ে ভাবলাম যে ওদেরকে কিছু একটা কিনে দেই। আর ওরাও অনেকদিন ধরে বলছিল যে আমাদেরকে আমাদের প্রিয় জিনিসটি কিনে দাও, তো ভাবলাম যে একটু সঞ্চয়ী হওয়া শিখাই এখন থেকে, ছোটোবেলা থেকে যদি একটু সঞ্চয়ী হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আরও বেশি সঞ্চয়ী হবে। তো এখন থেকে আমি ওদেরকে আর কি দুটো ব্যাংক কিনে দিয়েছি যে তোমরা টুকটাক করে টাকা এখানে রেখে দিবে, এক সময় দেখবে যে অনেক টাকা হয়ে যাবে। তো ওদের ওখানে টাকা জমেছিল অনেকগুলো, প্রায় 5,000 মতো, আর বাকি যত টাকা আর কি লেগেছিলো সব কিছু মিলিয়ে আমরা ওদের জন্য একটা সাইকেল কিনতে এসেছি। তো এই যে এখানে হরেক রকম সাইকেল আমরা দেখছি, দেখা যাক কোনটা ভালো লাগে। আহনাফ আরাফের জন্য কিন্তু একবার সাইকেল কিনে দেওয়া হয়েছিল, তখন ওরা আরও ছোটো ছিল, কিন্তু আহনাফ একটু পণ্ডিতি করে সেই সাইকেলের সব পার্স চাকা সব কিছুই খুলে ফেলেছিল, একদম নিউ সাইকেলটা। তো তখন আর কী করা, সেটা পরে ভাঙানি হিসেবে 500 টাকাতে বিক্রি করে দেওয়া হয়েছে। ওই সাইকেলটা সুন্দর ছিল কিন্তু ওইভাবে চালানো হয় নাই, আর রেখে দিয়ে নষ্ট হয়ে যাওয়ার পরে আহনাফ একদিন সব কিছু খুলে ফেলেছিল, তারপর সেটা তো বিক্রি করে দিয়েছিলাম। তো ফাইনালি আমাদের কিন্তু সাইকেল কেনা হয়ে গিয়েছে, তো এই যে এই সাইকেলটাই পছন্দ করেছে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।